হাতটা একটু দেখবো কাকা, হাতে কি কিছু পড়া আছে না জাদু আছে যে গরম তেলে দিচ্ছ? দোকানে 2 টাকা থেকে চপ শুরু। মোগলাইটা এখন হাত দিয়ে তুলবে, এই যে গরম তেলের থেকে দেখতে পাচ্ছ এই যে তুলে দিয়েছে। আর এখানে তোমার সবথেকে ফেভারিট কি? এখানে ফেভারিট বলাটা ভুল হবে, সবকিছুই দারুণ। হ্যালো বন্ধুরা, আমি রবীন্দ্র, আর তোমরা দেখছো রূপের ব্লগ ইউটিউব চ্যানেল। খাবারের সন্ধান খুঁজতে খুঁজতে আজকে চলে এলাম রানাঘাটে, এবং রানাঘাটের ফেমাস গরম তেলে হাত চুবিয়ে ভাজছে হরিকাকা। হরিকাকার দোকানে সবকিছু তোমাদেরকে দেখাবো। আর এখানে সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয়, মাত্র 2 টাকা থেকে, আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 2 টাকা থেকে চপ শুরু। ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলে নতুন আছো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, প্রথমে বলবো কেমন আছো? আর এই ব্যবসাটা কবে থেকে করছো? 26-27 বছর ধরে। আর এখানে মেইনলি কত টাকা থেকে শুরু চপ? 2 টাকা থেকে শুরু। আর 40 টাকায় শেষ। আর তুমি নাকি এখানে সব থেকে বিখ্যাত গরম তেলে হাত চুবি, একটু দেখিয়ে দেবে কি আমাদের? টাকা এখন দেবে, গরম তেলে হাত চুবাবে। এই যে গরম তেলে হাত চুবিয়ে দিলো, দেখতে পাচ্ছ এটা একদম ফুটন্ন গরম তেল। আরেকবার চুবাও একটু। এই যে গরম তেলে হাত চুপিয়ে চপ ভাজছে। আর কাকা এখানে মেনলি কি রকমের চপ পাওয়া যায়? এখানে সব রকম পাওয়া যায়। একটু চপগুলোর নাম বলবে? আলু চপ, পেঁয়াজি, বেগুনি, ফুলুরি, তারপরে ভেজিটেবিল চপ, ডিমের টেবিল, মটন কাকলেট, ভেজি, তারপরে চিকেন স্যাটে, কাবুল রোল, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, মাছের ডিম, ডিমের টেবিল, তারপরে ভোলা মাছ, পাবদা মাছ, পামফ্লেট মাছ। তাও কত রকমের? 36-37 রকম আছে। 36-37 রকম একদম মেনু কার্ড বলে দিলে। একটু দেখবো কাকা, হাতে কি কিছু পড়া আছে না জাদু আছে যে গরম তেলে দিচ্ছ? একটুখানি হাতটা দেখাও, এই যে নর্মাল হাতে। কাকা কিন্তু খুবই ব্যস্ত, এবং এখানে কাস্টমার প্রচুর কাকার। তুমি খাও এখানে প্রতিদিন? প্রত্যেকদিন। কেমন লাগে? ব্যাপক লাগে। বাহ, কত বছর ধরে খাচ্ছ? 4 বছর ধরে। কাকু কিন্তু এখানে পটাপট চপ ভাজছে, আর দোকানে দেখবো দারুণ ভিড় হয়, এবং কাকু কিন্তু হাত খালি নেই, তখন থেকে হাত চলছে, একবার এইটা একবার সেটা করেই যাচ্ছে। আর এদিকে কাকিমা দিচ্ছে, ওদিকে কাকু চপ ভাজছে, এবং এখানে কাকিমা পার্সেল দিচ্ছে, এবং এখানে যারা খেতে আসবে তাদেরকে এখান থেকে সার্ভ করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের চপ সাজিয়ে রেখেছে, আর কাকিমা বলছে আরও নাকি চপ আছে, তবে আজকে একটুখানি লেট হয়ে গেছে এই জন্য হচ্ছে না। বিয়েবাড়ির কাজ ছিল কালকে। দোকান কি রোজ খোলা থাকে? শনিবার বন্ধ। এগুলো তোলো না কেন? শনিবার বন্ধ থাকে। এবারে একটু গরম তেলে হাত, এই যে হাত দিলো, আর এই যে আরেকবার দেখাবো দর্শকদের, এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো গরম তেলের মধ্যে ফুটন্ত তেল, ঠিক আছে? আর এখানটা দাদা দিয়ে আছে, দাদা তুমি খাও। প্রতিদিনই খাই। প্রতিদিন কেমন লাগে? দুর্দান্ত। আর এই গরম তেলে হাত চুবিয়ে ভাজে, এটা কি আগে কোথাও দেখেছো? না কাকার, এখানে অ্যাডভার্টাইজ দেখছি। আর এখানে তোমার সবথেকে ফেভারিট কি? এখানে ফেভারিট বলাটা ভুল হবে, সবকিছুই দারুণ, সবকিছুই ভালো লাগে। বাহ, কত বছর ধরে খাচ্ছ? এই 4-5 বছর। বাহ, মোগলাইটা এখন হাত দিয়ে তুলবে, এই যে গরম তেলের থেকে দেখতে পাচ্ছ এই যে তুলে দিয়েছে। Thank you.
ফাইনালি বন্ধুরা আমাদের কাছে চলে এসেছে এই দোকানের মাটন কাটলেট মাত্র 15 টাকায়, আর এখানে 10 টাকায় মাছের ডিমের চপ। তো আবার কাতলা মাছের ডিমের, তো আমি প্রথমে মটন কাটলেটটা ট্রাই করবো, এরকম সাইজের মটন কাটলেট, ঠিক আছে? আমারটা ভাঙেনি, সিদ্ধাটা ভেঙেছে, তো কাছের থেকে দেখাতে বলবো। এই যে এর মধ্যে মটন দিয়েছে, হ্যাঁ একদম সস্তা করে দিয়েছে, আমি কাসন্দি মিশিয়ে ফার্স্ট বাইট নেব। কয়দিন খাও, দাঁড়া লজ্জা পেয়ে গেছে ক্যামেরাতে, ঠিক আছে চলো খাওয়া যায়। আমি কিন্তু মটনের ভাব পাচ্ছি এর মধ্যে, ঠিক আছে, দারুণ মটন কাটলেট পেয়ে গেছি, মা খাবো আর মুখে বলবো। বাহ, ও গম, আমি এবার কাতলা মাছের চপটা ট্রাই করবো। কাতলা মাছের চপ এরকম সাইজের, 10 টাকা দাম নিয়েছে। আমি ভেঙে দেখাবো কাতলা মাছের ডিম, দেখবো মাছের ডিম কোথায় আছে। এই যে বেরিয়ে এলো মাছের ডিম, খেয়ে দেখবো, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বেসন দিয়ে ভাজে ভেজেছে তো। এটাই মাছের ডিম, এগুলো মাছের ডিম, ঠিক আছে। এই যে গুড়ি গুড়ি দেখা যাচ্ছে মাছের ডিম, দারুণ লাগছে, মাত্র 10 টাকায়। আর এই দোকানে 2 টাকা থেকে চপ শুরু, 27-28 রকমের আইটেম আছে। তোমরা মোটামুটি 20-25 টাকা আনলে পেট ভরে এখান থেকে খেয়ে যেতে পারো, মোগলাই চাউমিন সব কিছুই পাওয়া যায়। দারুন, বুঝলি, সবাইকে আমি ট্রাই করতে আসিনি, আমি দেখতে এসেছি কীভাবে গরম তেলে চুবিয়ে ভাজে, তোমাদেরকে দেখালাম, বড় কটা বাইট নেব। দারুন লাগছে, আর এই দোকানের বিখ্যাত, দোকান খোলা থেকে কিন্তু ভেজে পায় না, চারিদিকে এত কাস্টমার হয়ে যায়, পুরো দোকানের সামনে জ্যাম লেগে যায়, অনেক কষ্ট করে ভিড়টা করছি, দেখতে পাচ্ছ তোমরা, তোমরা দেখেই বুঝে যাবে কেমন বেচা কেনা হয়। এর সাথে কিন্তু ভাগ হবে না, তোমরা যদি ভাগটা ট্রাই করতে চাও তাহলে হরিকাকার দোকানে এসে একবার ট্রাই করে যাও এই চপ, ঠিক আছে, আর দেখে যাও কাকা কীভাবে গরম তেলে হাত চুবিয়ে ভাজে সামনাসামনি। আমার সাথে আজকে আছে সৃজিৎ দা, তোমরা আশা করি সবাই চেনো সৃজিৎ দা স্টোরি, আর আমি দাদাকে ট্রাই করাবো মাছের ডিমের চপ। এটা কিন্তু ঠিকঠাক লাগবে, মাছের ডিমটা কি পাচ্ছ, কাতলা মাছ, এটা কিন্তু বেশ ভালো লাগছে, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, পাশাপাশি কিন্তু মাটন কাটলেটটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, দারুন মাটন কাটলেট। তো কাকু এবং কাকিমা চপ ভাজা, কাকিমার কাছে আমি জিজ্ঞাসা করবো, এখানে কেউ যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে? আমাদের কাছে আনুলিয়া সুকান্ত বলি, আনুলিয়া সুকান্ত বলি, রানাঘাট থেকে নাকি স্টেশন থেকে, না স্টেশন থেকে আসতে কি করে আসবে, স্টেশন থেকে বেরিয়ে নেমে বলবে যে আমি আনুলিয়া হাসপাতাল যাবো, হাসপাতাল ছাড়িয়ে এসে বলে পপুলার লজ, পপুলার লজে পরে হরি। আর টাইমিংটা কত রেখেছো? 4:30-4:30 খোলা হয়, হ্যাঁ 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত চলে, বাহ দারুণ। তো বন্ধুরা আমি খেলাম, আর আমার ওপিনিয়ন বলবো দারুণ লেগেছে, আর সব থেকে আমি ভেবেছিলাম যে গরম তেলে চুবিয়ে ভাজা চপটা সেরকম হবে না, কিন্তু রানাঘাটের এই চপটা দারুণ লেগেছে। আর এখানে চপ মাত্র 2 টাকাতে শুরু হচ্ছে, আবার বলে দিচ্ছি তোমরা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, আর রানাঘাট থেকে যারা দেখছো তারা শেয়ার করবে ভিডিওটা। আর এখানে কিন্তু 15 টাকা যে কাটলেটটা খেতাম, আজকের দিনে দাঁড়িয়ে মটনের যা দাম কোনোভাবে সম্ভব না, তো তাড়াতাড়ি চলে আসো, আর ডেসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে, আর দেখে নাও আর চলে আসো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে।